আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে। তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে। তো এটাও কিন্তু থাইল্যান্ড, যারা গিয়েছেন তারা অবশ্যই চিনেন। তো আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখাবো এবং দেখাবো থাইল্যান্ডের একটি সাগর। এটা হলো স্পিড বোটের মধ্যে, স্পিড বোট না অবশ্য, লঞ্চের মতো বাংলাদেশের এগুলো বোট বলে। তো বোর্ডের ভিতরে থেকে জানলা দিয়ে ক্যামেরাবন্দি করা কিছু দৃশ্য দেখুন, মানে সাগরের আশেপাশে কত সুন্দর যে পাহাড়গুলো, খুব সুন্দর দেখা যাচ্ছে। কারণ বাইরে বের হয়ে ভিডিও করা যাচ্ছে না, কারণ বের হতে দেবে না, এসি লাগানো থাকে বোটগুলোতে। তো দেখুন সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে। আসলে প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করে, এইসব জায়গাগুলোতে আসলে মন অন্যরকম একটা মানে শান্তি প্রশান্তি মিলে আর কি। তো এটি নদীর ধারে, তো যারা পর্যটক আছে ওরা রাত্রিবেলা ঘুরতে বের হয়, আর এরকম এখানকার যারা আছে ওরা ওদেরকে মানে আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেয় আর কি। দেখুন তো বিভিন্ন সার্কাসের মতো এখানে হয়, বিভিন্ন খেলা হয়। তো অনেকে বেশিরভাগই এখানে পর্যটক, তো যারা ঘুরতে আসে তো রাত্রে সমুদ্রের মানে ধারে এসে বসে আর ওদের এরকম মনোরঞ্জন দেখে। এটি অনেকটা বাংলাদেশের কক্সবাজার বাজারের মতোই, কিন্তু নদীর সাগরের সাইডে এরকম মানে বিভিন্ন জিনিসপত্র টুকটাক বিক্রি হয় আর এরকম পর্যটকদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম ছোট ছোট মানে বিভিন্ন সার্কাসের মতো খেলাধুলা হচ্ছে আর কি। তো দেখুন কত ভালো লাগছে দেখতে আশেপাশের জায়গাগুলো। তো এর আগেও কিন্তু আপনাদের সাথে আমি মালয়েশিয়ার এবং ইন্দোনেশিয়ার কিছু ব্লগ শেয়ার করেছিলাম, তা এবারও ভাবলাম যে থাইল্যান্ডের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু রাত্রেবেলা, দেখুন সবাই কতটা এনজয় করছে আশেপাশে। তো ভিউয়ার্স, আমার যদি ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে স্পেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনার এখানে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ। বেলুন হয়ে